শীতকালীন অধিবেশনে আজ উত্তাল বিধানসভা। ফের বিধানসভায় মূলত উঠল চোর চোর স্লোগান, চোর স্লোগান বিজেপি বিধায়কদের। মুখ্যমন্ত্রী প্রবেশের পরই অধিবেশন কক্ষ ত্যাগ বিজেপির, চোর স্লোগান তুলে অধিবেশন কক্ষ বয়কট ত্যাগ বিরোধীদের, প্রত্যেকের বুকেই কালো ব্যাজ। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির, সে ছবিও দেখানোর চেষ্টা করবো আজও। বিধানসভার অধিবেশন পর্ব শুরু হতে আবারও চোর স্লোগান মুখরিত বিজেপি বিধায়কদের। গত কয়েকদিন ধরে ঠিক এই ছবি দেখা যাচ্ছে, আপনাদের দেখাই। বিধানসভা ছবি দেখাচ্ছি, এই ছবি একদম আজ অধিবেশন শুরু। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রবেশের পরই অধিবেশন কক্ষ ত্যাগ করলেন বিজেপি বিধায়করা। শুধু তা না, উঠল জোরদার চোর চোর স্লোগান আজও। যেভাবে আজকেও বিজেপি বিধায়করা তারা চোর চোর স্লোগান তুললেন খোদ বিধানসভার মধ্যে, এবং সেই ছবি দেখালাম। শীতকালীন অধিবেশন চলছে, শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিধানসভায়, এবং যেখানে তৃণমূল বিজেপি পাল্টা একেবারে যে উত্তক্ত বাক্য বিনিময়, শুধু তা নয় চোর চোর স্লোগান, শুধু তা নয় বিধানসভার গরিমা কলুষিত হচ্ছে। অধ্যক্ষ রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন আজ ফের চোর চোর স্লোগান। বিপ্লব রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিপ্লব, গত কয়েকদিন ধরে এই ছবি আজও দেখা গেল বিজেপি বিধায়করা তারা মুখ্যমন্ত্রী ঢোকার পর চোর চোর স্লোগান দিলেন, কি ছবি এখন? একদমই দেখো, বিধানসভা অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী একদম 11টায় অধিবেশন শুরু হয়, ঠিক 11টায় মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশন কক্ষে ঢোকেন, 11টা 1 মিনিটও হয়নি। ঠিক টাইম মতো যখন মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশন কক্ষে ঢোকেন 11টার সময়, সেই সময় বিজেপি বিধায়করা তারা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান করেন, এবং চোর চোর স্লোগান তুলে তারা বিধানসভা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান, অর্থাৎ বিধানসভা অধিবেশন কক্ষ বয়কট করলেন বিজেপি বিধায়করা। যেটা পূর্ব ঘোষিত ছিল শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকলে তাকে বয়কট করা হবে। সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢোকা মাত্রই তাকে চোর চোর স্লোগান তুলে বিজেপি বিধায়করা তারা বয়কট করেন, তারা বেরিয়ে আসেন। বেরিয়ে এসে বিজেপি পরিষদীয় দলের যে ঘর সেই তারা কিন্তু ঢোকে। এবং বলে রাখি যে যেহেতু 144 ধারা জারি করা হয়েছে, যেহেতু নিষেধাজ্ঞা করা হয়েছে বিক্ষোভ করা যাবে না, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো যাবে না, সেই কারণে কিন্তু তারা ওয়াক আউট করেনি, বাইরে কোনো বিক্ষোভ দেখায়নি। বিশেষ করে বিধানসভা অধিবেশন চত্বরে তারা রীতিমতো বিধানসভা অধিবেশন কক্ষ থেকে স্লোগান তুলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চোর চোর স্লোগান তুলে তারা কিন্তু নিজেদের যে ঘর, অর্থনীতিতে বসার ঘর, পরিষদীয় দলের ঘর, সেই ঘরে তারা প্রবেশ করে। বিপ্লব, এখান থেকে একটা বিষয় জানার চেষ্টা করি, মূলত গত কয়েকদিন ধরে বিধানসভা চত্বরে শাসক বিরোধীদের বিক্ষোভের ছবিটা যেন একটা চেনা ছবি হয়ে দাঁড়াচ্ছে, এবং প্রতিদিনই দেখা যাচ্ছে বিজেপি চোর এই স্লোগান। আজকে তুমি যেরকমটা বলছো অধিবেশন কক্ষ ত্যাগ, তাহলে আজকে দিনের মতো যে অধিবেশন সেটার কি অবস্থা হবে? অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? দেখো, আজ যে অধিবেশন, সে অধিবেশন চলছে, মুখ্যমন্ত্রী অধিবেশন কক্ষে রয়েছেন, শাসক দলের বিধায়করা রয়েছে, শাসক দলের বিধায়করা রয়েছেন, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী রয়েছেন, এবং এরাই অধিবেশনে মূলত প্রশ্নোত্তর পর্ব চলছে, সেই প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের প্রশ্নোত্তর সম্পর্কে তিনি তার বক্তব্য পেশ করছেন, এবং শাসক দলের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে স্বনির্ভর গোষ্ঠী দপ্তর থেকে পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের যে প্রশ্নোত্তর, সেই প্রশ্নোত্তর পর্বে একে একে কিন্তু মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন, এবং শাসক দলের বিধায়করা উপস্থিত রয়েছেন, এবং নৌশাদ সিদ্দিকী আইএসএফ একমাত্র বিধায়ক তিনি উপস্থিত রয়েছেন। অর্থাৎ বিধানসভা অধিবেশন চলছে, বিধানসভা অধিবেশন অধিবেশনের মতোই চলছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। একেবারে বিপ্লব, অর্থাৎ আজ দিনভর এভাবে যে অধিবেশন যথেষ্ট উত্তপ্ত হতে পারে তার কিন্তু একটা আঁচ পাওয়া যাচ্ছে। ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন বিপ্লব চক্রবর্তী।